হুট করে বললে কি সোমবার মেয়ে দেখতে আসা হয় নাকি? কর্তা তো দিল্লিতে গিয়ে ব্যবসা নিয়ে মেতে আছে, একটা মাত্র ছেলে আমার, তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তাই রোববার রোববার আমি চার পাঁচটা করে মেয়ে দেখে আসি। কি বলবো জানেন, পছন্দ আর হয় না। তাই ওমা এখনো তুমি বসে আছো? যাও ওকে ভেতরে নিয়ে যাও। যাও নিয়ে যাও, যাও ভেতরে যাও। একটা পান দেখি। মা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, চমৎকার। আসলে গায়ে গতরে ভালো মেয়ে আমাদের পছন্দ। মুখটি তো খুব মিষ্টি, আপনাকে বেশি কিছু দিতে হবে না। তা কি হয়, কিছু তো দিতেই হবে। কি কি চাই বলুন, তবে আমাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য তা আপনাদের যে সামর্থ্য তাতে তো কিছুই চাওয়া যাবে না। তার চেয়ে বরং আমি তো লিস্টি করে দেবো, সেই মতো জিনিসপত্র দেবেন। যেমন ধরুন ওই বা চব্বিশ ভরি সোনা, মা 14 ভরি, মা 5 ভরি, না মা 2 ভরির নিচে আমি নিতে পারবো না। একই পাননি? না না, আমাদের সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই দেবো। আপনি একটা লিস্ট করে দেবেন। না না, মাকে একদম লিস্ট বানাতে দেবেন না। কেন? দেখুন, মায়ের লিস্ট অনুযায়ী টাটা বিল্লাও যোগান দিতে পারবে না। শুন দাদা, আপনাদের সব কিচ্ছু দিতে হবে না, কারণ বিয়েটা আমি করছি, মা নয়। আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকুকে সাজিয়ে দেবেন, আমার কোনো দাবি নেই। বেঁচে থাকো বাবা। চলো মা, আমরা তাহলে এখন উঠি। সত্যি এত ভালো লাগলো, তোমার মতো ছেলে হয় না। একচুয়ালি পান দিন তো। আর নেই,